ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএল এর জন্য 6 জন প্লেয়ারকে রিটেন করেছে। কেমন হবে কলকাতা নাইট রাইডার্সের দল 2025 আইপিএল এর জন্য, কি প্ল্যান নিয়ে 2025 আইপিএল এর মেগা নিলামে নামবে কলকাতা নাইট রাইডার্স, কেমন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন এবং কোন প্লেয়ারদের টার্গেট করবে 2025 আইপিএল এর মেগা অপশনে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কলকাতা নাইট রাইডার্স 6 জন প্লেয়ারকে রিটেন করেছে। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে 51 কোটি টাকা। এই 51 কোটি টাকা দিয়েই কিন্তু মেগা নিলামে শপিং করতে হবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে। রিটেনশন করা হয়েছে রিঙ্কু সিং, প্রথম রিটেনশন 55 লক্ষ টাকা থেকে এবার কিন্তু 13 কোটি টাকায় রিটেন করা হয়েছে রিঙ্কু সিংকে, এবং 12 কোটি টাকায় 3 জন প্লেয়ারকে রিটেন করা হয়েছে, আন্দ্রু রাসেল, সুনীল নারায়ণ এবং তার সাথে বরুণ চক্রবর্তীকে, এবং 2 জন আনক্যাপ প্লেয়ারকে রিটেন করা হয়েছে। 4 কোটি টাকায় রিটেন করা হয়েছে হর্ষিত রানাকে এবং রমনদীপ সিংকেও 4 কোটি টাকায় রিটেন করা হয়েছে। এই 6 জন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেছে। কিন্তু এখন মেগা নিলামে কোন প্লেয়ারদের টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স একটা শক্তিশালী দল গঠন করার জন্য? মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট 51 কোটি টাকা নিয়ে মাঠে নামবে। এই মুহূর্তে কি ধরনের প্লেয়ার আমাদের চাই? মিডল অর্ডার ব্যাটসম্যান চাই, এছাড়াও কিন্তু আমাদের একজন ক্যাপ্টেন চাই, একজন স্ট্রাইক ফাস্ট বলার চাই বিদেশি, একজন স্ট্রাইক ভারতীয় ফাস্ট বলার চাই, এছাড়াও কিন্তু আমাদের আরো ব্যাটসম্যান এবং বলার অবশ্যই চাই। কিন্তু 6 জন ম্যাচ উইনারকে অলরেডি রিটেন করা হয়েছে, আরো 5 থেকে 6 জন আমাদের ম্যাচ উইনার চাই। হাতে রয়েছে মাত্র 51 কোটি। এত কম টাকায় কলকাতা নাইট রাইডার্স কিভাবে শক্তিশালী দল গঠন করতে পারবে সেটাই আমরা আলোচনা করব। আমাদের কি চাই? একজন ওপেনার ব্যাটসম্যান চাই। সুনীল নারায়ণের সাথে কে ওপেন করবে? ফ্লিপ সল্ট, কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান, রিটেন করা সম্ভব হয়নি, কিন্তু ফ্লিপ সল্টকে নিলাম থেকে যদি দলে অন্তর্ভুক্ত করা যায়, যদি পাওয়া যায় 8 থেকে 10 কোটি টাকার মধ্যে, তাহলে খুব ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। উইকেট কিপার ব্যাটসম্যান, তার সাথে কিন্তু ওপেনও করতে পারে। কিন্তু নিলামে কিন্তু আমরা দেখতে পাবো জস বাটলারকে। জস বাটলারকে যদি কলকাতা নাইট রাইডার্স কিনতে পারে, উইকেট কিপার, ওপেনার ব্যাটসম্যান, তার সাথে যে আমাদের একজন ক্যাপ্টেন চাই, এই ক্যাপ্টেন্সিও কিন্তু করতে পারবে জস বাটলার। সেক্ষেত্রে জস বাটলারের প্রাইস কিন্তু 10-12 কোটি বা 15 কোটিও হতে পারে 2025 মেগা নিলামে। ফ্লিপ সল্ট এবং জস বাটলারের মধ্যে থেকে যে কোনো একজন প্লেয়ারকে চাই কলকাতা নাইট রাইডার্সে, সেটা ফ্লিপ সল্ট হোক বা জস বাটলার হোক। এবং ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে অবশ্যই কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে দলে অবশ্যই চাই কলকাতা নাইট রাইডার্সকে। অবশ্যই ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে গুরবাজকে দলে নিলাম থেকে নিতেই হবে। এবার যদি আমরা মিডল অর্ডার ব্যাটসম্যান দেখি, আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান চাই। কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেষ্টা করবে যে পুরনো দলটাকে যদি ধরে রাখা যায়, পুরনো প্লেয়ারদের যদি নিলাম থেকে আবার দলে অন্তর্ভুক্ত করা যায়, সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারকে অবশ্যই চাই। ভেঙ্কটেশ আইয়ারকে 8 থেকে 10 কোটি টাকার মধ্যে অবশ্যই পাওয়া যাবে। নীতিশ রানা 5 থেকে 8 কোটি টাকার মধ্যে থেকে নীতিশ রানাকেও পাওয়া যাবে। ভেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানাকে যদি আবার দলে অন্তর্ভুক্ত করে, তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের নাম্বার 3 এবং নাম্বার 4 এর অপশনটা ক্লিয়ার হয়ে যাবে। এবং রাহুল ত্রিপাঠীরও অপশন রয়েছে। রাহুল ত্রিপাঠী কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, রাহুল ত্রিপাঠীকেও যদি পাওয়া যায় সেক্ষেত্রে খুব ভালো হবে। কিন্তু রানা এবং ভেঙ্কটেশ আইয়ার বেস্ট অপশন কলকাতা নাইট রাইডার্সের জন্য। অনেকেই ঋষভ পান্ত এবং কে এল রাহুলকে কলকাতা নাইট রাইডার্সে দেখতে চাইছেন, কিন্তু কে এল রাহুলের ক্ষেত্রে যদি আমরা বলি, রাহুলকে অবশ্যই 8 থেকে 20 কোটি, যেটা কখনোই সম্ভব নয়। অন্যদিকে ঋষভ পান্ত, দেখুন ঋষভ পান্তকেও কিনতে হলে 20 থেকে 25 কোটি টাকা বাজেট রাখতে হবে কলকাতা নাইট রাইডার্সের। অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে শ্রেয়াস আইয়ারকে কেন রিটার্ন করা হয়নি। দেখুন 75 কোটি টাকার মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে এই 6 জন প্লেয়ারকে রিটার্ন করতে হতো। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করেছে শ্রেয়াস আইয়ারকে দলে রাখার জন্য, মোচা অঙ্কের দাবি করেছিল শ্রেয়াস আইয়ার, সম্ভবত 30 কোটি টাকা এরকম একটা কিছু আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু শ্রেয়াস আইয়ার তিনি নিলামে যেতে চেয়েছেন এবং তিনি কলকাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এবার কথা বলা যাক ফাস্ট বলারকে নিয়ে। অনেক সমর্থক কিন্তু মিচেল স্টার্ককে দলে চাইছেন, কিন্তু মিচেল স্টার্ককে দলে নেওয়া সম্ভব নয়। মাত্র 51 কোটি টাকা রয়েছে দল গঠন করতে হবে। একা মিচেল স্টার্ককে 20 কোটি টাকা দেওয়া সম্ভব নয় টিম ম্যানেজমেন্টের জন্য, কেননা বাকি প্লেয়ারদেরও কিনতে হবে। তাই অপশন কি রয়েছে আমাদের কাছে? বোল্ট রয়েছে, রাবাদা রয়েছে, হ্যাজেলউডের অপশন রয়েছে, এবং সবচেয়ে বেস্ট অপশন কি হবে, কলকাতার হয়ে এর আগেও খেলেছেন বোল্ট,
এবং বোল্টকে আমরা 8-10 কোটি টাকার মধ্যে পেয়ে যাব। বোল্স এবং হর্ষিত রানা দুর্দান্ত একটা কম্বিনেশন হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য, এবং অবশ্যই বোল্সকে টার্গেট করা উচিত মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্সের। ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষল পাটেল, মোহাম্মদ সিরাজ, নটরাজনের মতো অপশন রয়েছে। অবশ্যই এই প্লেয়ারদের মধ্যে থেকে যে কোনো একজনকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টে নেওয়া উচিত, কিন্তু আমি মনে করি যে মোহাম্মদ শামিকে নেওয়া উচিত। মোহাম্মদ শামি বাংলার হয়ে খেলেছেন, 8-10 কোটি টাকায় আমরা পেয়ে যেতে পারি মোহাম্মদ শামিকে, এবং মোহাম্মদ শামি বাংলার হয়ে অনেকদিন খেলেছেন, বাংলার উইকেটটা জানেন। ইডেনে অবশ্যই ভালো পারফরমেন্স করবে মোহাম্মদ শামি, এবং মোহাম্মদ শামির মতো একজন অভিজ্ঞ প্লেয়ার যদি আমরা পেয়ে যাই কলকাতা নাইট রাইডার্স দলে, অবশ্যই দুর্দান্ত হবে। হর্ষিত রানা, বোল্টকে যদি পাওয়া যায় এবং তার সাথে মোহাম্মদ শামি, দুর্দান্ত বোলিং লাইন আপ হবে আমাদের জন্য। এছাড়া কিন্তু বৈভব আরোরা, অবশ্যই বৈভব আরোরাকেও দলে নেওয়া উচিত এবং কলকাতা নাইট রাইডার্সের তাহলে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হবে। তাই আমার মনে হয় বিদেশি ফাস্ট বোলার বোল্টকে টার্গেট করা উচিত, এবং ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি অবশ্যই বেস্ট চয়েস হবে, বা নটরাজন রয়েছে, যে কোনো একজনকে পাওয়া গেলেই হবে। এবার কথা বলে দেখ স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। স্পিন বোলিং ডিপার্টমেন্টে দেখুন আমাদের কাছে সুনীল রায় এবং বরুণ চক্রবর্তী জুটি রয়েছে। শ্রেয়াস শর্মাকে অবশ্যই পাওয়া যাবে কম টাকায়, শ্রেয়াস শর্মাকে অবশ্যই দলে নেওয়া উচিত। নাইট রাইডার্স দলের অন্যতম সদস্য ছিলেন, এবং অবশ্যই এবার নিলাম থেকে শ্রেয়াস শর্মাকে দলে নেবে আশা করি কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। এছাড়াও একাধিক অপশন রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। চাহাল রয়েছে, হাসরঙ্গা রয়েছে, সুন্দর রয়েছে, আহমেদ রয়েছে, রবিচন্দ্রন স্পিন রয়েছে, কিন্তু এই প্লেয়ারদের কিন্তু হলে অবশ্যই কোটি কোটি টাকা দিতে হবে। তার থেকে বেস্ট অপশন শ্রেয়াস শর্মাকে নেওয়া। এছাড়াও কিন্তু যে কোনো ভারতীয় ডোমেস্টিক প্লেয়ারকে পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স কম টাকায়। তাহলে 2025 আইপিএল এর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্সের কি টার্গেট হওয়া উচিত? আমাদের ওপেনার চাই, গুরবাজকে ব্যাকআপ হিসেবে অবশ্যই কিনতে হবে। ফিলিপ সল্ট এবং বাটলারের মধ্যে থেকে যে কোনো একজনকে চাই। বাটলারকে যদি পাওয়া যায় তাহলে ওপেনার, উইকেট কিপার এবং ক্যাপ্টেন্সি তিনটি ডিপার্টমেন্টই দেখে নেবেন তিনি। এরপর আমাদের ভেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানাকে দলে চাই। স্পিন বোলিং আমরা কথা বলেছি শ্রেয়াস শর্মা, এছাড়াও একাধিক অপশন রয়েছে সেগুলো দেখতে পারি। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে আমাদের একজন বিদেশি স্ট্রাইক ফাস্ট বোলার মিচেল স্টার্ককে অবশ্যই আমরা পাবো না, কেননা এত টাকা আমাদের কাছে নেই। বোল্টকে ট্রাই করতে পারি, বা রবাদাকে আমরা যদি পেয়ে যাই 10-12 কোটি টাকা অবশ্যই পাওয়া যাবে, রবাদা বা বোল্টের মধ্যে থেকে যে কোনো একটা অপশন। এবং এরপর যদি আমরা দেখি ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, হর্ষদ পাটেল, আর্শদীপ সিং এর মতো অপশন রয়েছে, মোহাম্মদ শামিকে যদি পাওয়া যায় বেস্ট হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। কি মনে হচ্ছে আপনাদের, কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারদেরকে টার্গেট করবে? এবং আপনাদের কি মনে হয় কোন প্লেয়ারদের টার্গেট করা উচিত 2025 আইপিএল এর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্সের? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে যে কলকাতা নাইট রাইডার্স একটা শক্তিশালী দল গঠন করবে এবং ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবে নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। কি মনে হচ্ছে আপনাদের, অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।